আজ বিজয়া দশমী শারদোৎসব শেষ, উমার কৈলাসে ফেরার পালা। রাজ্য জুড়ে বিষাদের সুর, উমাকে বিদায় জানাতে মন্ডপে মন্ডপে প্রস্তুতি। নবমীতে পরাজিত ঘূর্ণাসুর জয় উৎসবে, বৃষ্টি মাথায় নিয়ে রাজপথে মানুষের ঢল, জল পেরিয়েই মন্ডপে মন্ডপে জনজোয়ার। হার মানল বৃষ্টি, নবমী নিশির বিষাদ ভুলে উৎসবের মেজাজের রাজ্য। শহর কলকাতার প্যান্ডেলে প্যান্ডেলে সংস্কৃতির ছোঁয়া, আরতি ঢাকের বোল নাচে গানে মাতোয়ারা বাঙালি। নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জের আজও রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরে, সতর্ক পুরসভা, ইঞ্জিনিয়ারদের তৈরি থাকতে নির্দেশ। মুম্বাইয়ে জমজমাট মুখার্জি বাড়ির পুজো, মাতৃ আরাধনায় বলিউডের তারকারা, সেলিব্রিটি ইমেজ সরিয়ে ভোগ পরিবেশন কাজলে, রানীকে কাছে পেয়ে হুল্লোড় বাঙালির, আড্ডায় মাতলেন মৌসুমীও। লন্ডন থেকে জোরিক পুজোর এক টুকরো বাংলাকে ফিরে পাওয়ার চেষ্টা, মার্কিন মুলুকেও বাঙালিয়ানা, শ্রেষ্ঠ উৎসবে গা ভাসালো ফিলাডেলফিয়া নিউজার্সি ডালাস। দশমীর দিন সন্ধে ছটা পর্যন্ত বাড়ির পুজোর বিসর্জন, বিচারপতি দীপঙ্কর দত্তের রায়, বহাল ডিভিশন বেঞ্চের ধর পরিবার সহ তিনটি পরিবারকে রাত 8:30 পর্যন্ত বিসর্জনের অনুমতি হাইকোর্টের। রাজ্যে এই প্রথম রেড রোডে বিসর্জনের শোভাযাত্রা, তুঙ্গে প্রস্তুতি, সেজে উঠছে রেড রোড, বাংলার পুজোকে বিশ্বের দরবারে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ।